দলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, ব্যবসায়ীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। কুমিল্লায় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা, 30 ডিসেম্বর ভোটের মাধ্যমে সরকারকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিভক্ত নির্বাচন কমিশন সিএসির বক্তব্যের প্রতিবাদে মাহবুব, ভোটের দিন কমতে পারে নেটের গতি। সারা দেশে নির্বাচনী প্রচারণা, মাঠে নামতে পারেনি ঢাকার বিএনপি প্রার্থীরা, চট্টগ্রাম, নাটোর ও ঝালকাঠিতে হামলা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি কাল, সফরকারীদের বিরুদ্ধে জয় চায় টাইগাররা, অসম্ভব নয় বললেন শোভ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি সানজিদ আসলাম। এবারে বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায়। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জোর করে নয়, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। শাহ আলী জয়, রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সংহতি জানিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের এই সম্মেলন। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর আয়োজনে সম্মেলনের স্লোগান, শান্তি সমৃদ্ধির পথে বাংলাদেশ। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত দুই মেয়াদে ব্যবসা নয় বরং ব্যবসায়ীদের জন্য ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ তৈরি করেছে সরকার, আর এর সুফল ভোগ করছে দেশবাসী। এখানে জনগণ ভোট দেবে, যাকে দেবে তারাই ক্ষমতায় আসবে। আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই যে যেন তেনভাবেই ক্ষমতা আসতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসতে পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি কোনো অসুবিধা নাই, কিন্তু দেশে শান্তি বজায় থাকুক, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক, ভোট দিয়ে তারা তার সরকার পছন্দ করে নিক, আমি সেটাই চাই। শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের বাস্তব সম্মত ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার একবার ঘোষণা দিয়ে কিন্তু ফেলে দেই না, এই ইশতেহারটা আমাদের সাথে থাকে, এমনকি ছোট করে কপি করে আমরা ব্যাগেও রাখি, কেউ পকেটেও রাখি। বাজেট করবার সময় আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের নির্বাচনী ইশতেহারের একটা কপি দিয়ে দিই, কারণ আমরা যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা পূরণ করতে চাই, আর পূরণ শুধু সেই ওয়াদা না, যদি সুযোগ হয় তার থেকে বেশিও করি। যেমন আমরা 2014 সালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেখানে দেখবেন লেখা আছে আমরা 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব, আমরা কিন্তু 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নৌকায় ভোট দিতে দেশের সকল ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য অবশ্যই আমি আপনাদের কাছেও সহযোগিতা চাইব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট চেয়েছেন ব্যবসায়ীরা। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে তারা এই আহ্বান জানান। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন ব্যবসায়ী নেতারা। নাজিয়া কোনার প্রতিবেদন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ব্যবসায়ীদের এই সম্মেলন। সম্মেলনে ব্যবসায়ী নেতাদের বক্তব্যে উঠে আসে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ব্যবসায়ীরা নানা সুযোগ সুবিধা পান। জননেত্রী শেখ হাসিনার সরকার কি করেছে, সেটা অনুকূল পরিবেশ তৈরি করেছেন। আজকে আমাদের রেভিনিউ ইজ 2,76,000 কারোর। এই ট্যাক্সটা কারা দিচ্ছে? আমরা দিচ্ছি, ব্যবসায়ীরা দিচ্ছে। আমরা কেমনে দিচ্ছি এটা? আমরা যদি ভালো না করছি, আমরা যদি ব্যবসা ভালো না করতাম,
তাহলে কি আমরা এটা দিতে পারতাম? এই সরকার যদি থাকে আপনাদের আরো অনেক সুযোগ সুবিধা দেবে, যাতে আমরা বিশ্ব দরবারে বলতে পারি আমরা বাঙালি জাতি, আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে থাকি। আপনারা সারা দেশের সমস্ত ব্যবসায়ী সবাই একসাথে হাতে হাত মিলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনেন। আপনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই, আমাদের মধ্যেও যদি কোনো ব্ল্যাকশিট থাকে তাদেরকে শাস্তি দিন। দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে ব্যবসায়ীরা আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুর পর্যন্ত একটি পাতাল রেল। এই পাতাল রেল একমাত্র আপনিই করতে পারবেন। বাংলাদেশ 50-এ যখন যাবে তখন আমরা সবাই একই সাথে প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনার প্রত্যেকটি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা ডিজিটালি যা কাজ করতে পারি এগিয়ে যাব। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার মাইলফলক, এমন প্রত্যাশা ব্যবসায়ী নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি আবার আসুন। নাজিয়া কণা, News24, ঢাকা। 30 ডিসেম্বর ভোটের মাধ্যমে সরকারকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে কুমিল্লার সোয়াগাজী স্টেডিয়ামে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। সারাদিনে একটি পথসভা ও একটি জনসভা করে জাতীয় ঐক্যফ্রন্ট। মারফা রহমানের প্রতিবেদন। কুমিল্লার দাউদকান্দিতে পথের মধ্যে মির্জা ফখরুলের গাড়িবহরকে এভাবে স্বাগত জানায় ধানের শীষের সমর্থকরা। এরপর কুমিল্লার চান্দিনায় নির্বাচনী পথসভার মধ্য দিয়ে দলের ইশতেহার তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেন নির্বাচন কমিশনের অনিয়মের কথাও। আমাদেরকে ভয় দেখিয়ে কাজ হবে না, ওই লাঠি রুটি দেখিয়ে কাজ হবে না, আমাদেরকে গ্রেফতার করেও কাজ হবে না। আমরা গ্রেফতারে গেলে জেলে থাকি, যেখানেই থাকি, বাংলাদেশের জনগণ চান্দিনার পথসভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ যোগ দেন কুমিল্লার সোয়াগাজী স্টেডিয়ামের মাঠের জনসভায়। জনসভার বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক কোন ব্যক্তি নয়, কোন গোষ্ঠী নয়, এই মালিকানা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন এই সরকারকে আমরা চাই না, পরিবর্তন চাই। 10 বছর ধরে অনেক অত্যাচার করেছে। জনসভায় কাদের সিদ্দিকী বলেন, পরাজয় টের পেয়ে হামলা শুরু করেছে সরকার। উস্কানির মধ্যে আপনাদের শৃঙ্খলা বজায় রাখতে পারেন, আমি বিশ্বাস করি 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সাথে পারে নাই, আগামী 30 ডিসেম্বর আপনাদের সাথে এই সরকার কোনো মতেই পারবে না। জনসভায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতিও তুলে ধরেন মির্জা ফখরুল। নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে আহ্বান জানান নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকার, সেই সাথে বলেন বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে মুক্ত করবে গণতন্ত্রকে, মুক্ত করবে বেগম খালেদা জিয়াকে। মারুফা রহমান, সোয়াগাজী, News24, কুমিল্লা। আওয়ামী লীগ বা বিএনপির নেতা হিসেবে নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন ফ্রন্টের এই শীর্ষ নেতা। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি কূটনৈতিকদের জানাতে বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে বৈঠকে বসে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার সহ অন্তত 35টি দেশের প্রতিনিধি অংশ নেন। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে রবার্ট মিলার জানান, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করতে হবে। You can't have a healthy, viable election process unless you eschew and avoid violence, and that's
That's all I'm going to comment on right now. বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কূটনৈতিকদের অবহিত করতেই এমন বৈঠক আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপি ও ঐক্যফ্রন্টের ইলেকশন কমিটির প্রধান নজরুল ইসলাম খান। যা বাস্তবতা, যা সত্য, সেটা সবাইকে জানতে দেওয়া, কারণ এই সরকার বিভ্রান্ত করার চেষ্টা করছে সবাইকে। সবশেষে ডক্টর কামাল হোসেন বলেন, দেশের মানুষ একটি ভোট দেওয়ার অধিকার চায়, সে সুযোগ জনগণকে দেওয়া উচিত সরকারের। আজকে আওয়ামী লীগ বিএনপি না, আজকে আমরা এই দেশের নাগরিক হিসাবে, আপনারা সবাই, আমরা সবাই এই দেশে, আমি 100% বিশ্বাস করি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা দলমত নির্বিশেষে বলেন আপনারা অবাধ নিরপেক্ষ নির্বাচন চান, কেউ এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে মত দিতে চান, 100% আমরা এই ব্যাপারে একমতে আছি। তো সেইটা বলি যে আমি এই কথাই বলেছি, আমরা 100% এই দেশের মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সামান্য সংখ্যার ভুলে ফলাফল উল্টে নির্বাচন যেন পণ্ড না হয় সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করতে ফলাফল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার এক কর্মশালায় সিএসসি এর নির্দেশ দেন। এদিকে ইসি সচিব বলেন, ভোট গ্রহণের দিন বিকেল 5টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন। অন্যদিন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এক কমিশনারের বক্তব্য অসত্য বলে যে বক্তব্য রাঙামাটিতে দিয়েছেন সিএসি, তার প্রতিবাদ জানিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুধবার সকালে জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনী আমেজ ও মানুষের আগ্রহ দেখে অভিভূত জানিয়ে সিইসি বলেন, কোনো ভুলের কারণে যেন মানুষের আস্থা নষ্ট না হয়। নির্বাচন উৎসব প্রকার পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনী যে একটা অনুষ্ঠানের একটা আগ্রহ, চিন্তা, পরিকল্পনা, এগুলো দেখে বুঝে আমরা অভিভূত হই। সেই আস্থার জায়গা, মানুষের আগ্রহের জায়গাটা যেন কখনো ব্যাহত না হয়, আমাদের কারণে, আমাদের ভুলের কারণে সেটা লক্ষ্য রাখতে হবে। একই অনুষ্ঠানে ইসি সচিব বলেন, ভোট গ্রহণের দিন বিকেল 5টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন, তবে ফলাফল পাঠানোর সময় গতি সচল রাখা হবে। আপনারা রেজাল্ট পাঠাবেন কখন থেকে? 5টার পর থেকে? 5টার আগ পর্যন্ত যদি গতি কম থাকে কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে, সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখব। তবে 5টা মানে 4টার পর থেকে মানে ফুল স্পিডে থাকলে আপনারা ওকে, তাই না? মঙ্গলবার চট্টগ্রামে সিইসি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে অসত্য বলাই তার প্রতিবাদ জানান কমিশনার মাহবুব তালুকদার। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত 18 ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন রাখেন এই নির্বাচন কমিশনার। কমিশনারের অস্তিত্বে হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভি সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। রাজধানীতে বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় মহাজোট প্রার্থীরা আজও মাঠে নেমেছেন, তবে আজও অভিযোগ করেছে বিএনপি প্রার্থীরা। বিভিন্ন আসনের 3 জন বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, মাঠে নামা তো দূরে থাক, তারা পোস্টার ও ব্যানারও লাগাতে পারছেন না। সহকর্মী তৌহিদ শান্ত সুলতান আহমেদের সহযোগিতায় জানাচ্ছেন সিউল আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন, এর মাঝেই রাজধানীতে চলছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার প্রচারণা। দুপুরের পর থেকে ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন মহাজোট থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী ফিরোজ রশিদ। প্রচারণায় জানান, এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। মহাজোটের পক্ষে যে জোয়ার উঠেছে আগামী 30 তারিখ ইনশাল্লাহ এই আসনটি আমরা শেখ হাসিনা কে উপহার দিতে পারবো। এছাড়াও দুপুর থেকে ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণায় নামেন আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা। জয়ের ব্যাপারে শতভাগ আশার কথা বলেন তিনি। প্রতিটা মানুষ ইলিয়াস মোল্লা ছাড়া এবং নৌকা ছাড়া আগামী 30 তারিখ অপেক্ষা আছে, সময়ের বাকি ইনশাল্লাহ
জয়ের ব্যাপারে 100% নিচ্ছে। এদিকে রাজধানীতে বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বের হতে পারেনি বলে অভিযোগ করেছেন। দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল মান্নান বলেন, পোস্টার ব্যানার লাগানোর সুযোগই পাচ্ছে না তারা। এদিকে ঢাকা 4 আসনের ধানেশীষ প্রার্থী সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে নেতা কর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝাতে কিচ্ছু নাই, বিন্দু পরিমাণ নাই। আমরা বাসা থেকে তো বের হতে পারছি না, দেখলেন মহিলারা এখান থেকে বের হয়েছে, তাদেরকে মারধর করেছে, ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে, এমনকি পোস্টার আমরা যত প্রতিদিন লাগাই 5-6 হাজার ছেড়ে ফেলে। একই অবস্থা ঢাকা 9 আসনেও। এই আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, প্রশাসনের ভয়ে প্রচারণা চালাতে পারছেন না তারা। সবাই অনেক আশা করে তাকিয়ে আছে ইসির দিকে, যে অন্তত লেভেল প্লেইং ফিল্ডটা ওনারা করবেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন, আমাদের অনেক আশা অনেক প্রত্যাশা, কিন্তু আমরা কিছুই পাইনি। এখনও সময় আছে, আমরা আশা করছি যে ওনারা রমণীয় হবেন এবং ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এমন বাস্তবতার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয়ের কিছু নেই। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা। শীত উপেক্ষা করেই জোর প্রচারণা চলছে সারা দেশে। বিভিন্ন স্থানে মিছিল, পথসভা, মাইকিং করে নির্বাচনে নিজের অংশগ্রহণের কথা ভোটারদের জানাচ্ছেন প্রার্থীরা, সেই সাথে দিচ্ছেন আগামী দিনে উন্নতির নানা প্রতিশ্রুতিও। তবে এর মাঝেই কয়েক জায়গায় বিএনপি প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজ নির্বাচনী আসন নোয়াখালীর কবিরহাট উপজেলায় পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নির্বাচন কমিশনে ভিন্ন মত থাকলেও সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তই চূড়ান্ত হবে। একজন ভিন্ন মত প্রকাশ করতে পারে, তাতেও আপত্তি নেই, সেটাও গণতন্ত্র, কিন্তু চারজন যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। বগুড়ায় নিজ নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলন করেন ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্না। অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া সরকার নির্বাচনে জেতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলেও দাবি তার। সরকারের পায়ের নিচে মাটি নাই, অতএব নির্বাচন দখল করবার জন্য তারা সব নীতি বিসর্জন দিয়েছেন, এবং এই কাজে তারা যাকে যেভাবে ব্যবহার করা যায়, সরকারি প্রশাসন এমনকি সাংবিধানিক প্রশাসন প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত ব্যবহার করবার চেষ্টা করছেন। চট্টগ্রাম 11 আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ মাদারবাড়ি ও মাঝিরঘাট এলাকায় প্রচারণা চালান। এছাড়া চট্টগ্রাম 8 আসনের বোয়ালখালীতে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। সিলেটের বাগবাড়ি, মদিনা মার্কেট ও বাদাম বাগিচা এলাকায় প্রচারণা চালান সিলেট 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া শিবগঞ্জ, মীরাবাজার ও জিন্দাবাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। খুলনা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর খলিল চেম্বার এলাকায় গণসংযোগ করেন সকালে। এছাড়া খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল 9 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণা চালান। এদিকে নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার তার নির্বাচনী প্রচারাভিযানে হামলা চালানো হয়। এছাড়া ঝালকাঠিতেও প্রচারণা চালাতে হামলার মুখে পড়েন ধানের শীষের প্রার্থী। নির্বাচন সামনে রেখে এবার আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সেভেন ভোটার সফরে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ, তিনি আছেন বাগেরহাটের মোংলায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শ্রাবণ, মোংলা নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? আপনাকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ভোটের সফরের পক্ষ থেকে আসলে বন্দর নগরী সুন্দরবনের জেলা এই বাগেরহাটের মোংলায় আসলে নির্বাচনের পরিবেশ যদি আপনাকে বলি, নির্বাচনের পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর এবং আমরা দেখেছি সারাদিন ধরেই প্রত্যেকটা প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারণা করতে পারছেন এবং সেই বাস্তবতা এখানকার মানুষের আসলে অনেকগুলো দাবি দেওয়া আছে। যেহেতু বন্দরের নগরী, আগেই বলেছি সুন্দরবনের জেলা, এ কারণেই তারা সেই সমস্ত বিষয়কে যুক্ত করেই মানুষের কাছে প্রত্যাশার কথা বলতে চাইছেন। আমি কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমে আপনার দাবি দেওয়া কী আছে নির্বাচনকে সামনে রেখে, কারণ ভোটের মাত্র আর বাকি 12 দিন, জনপ্রতিনিধির কাছে কী প্রত্যাশা আপনার? এখানে যিনি আগামীতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তার কাছে আমাদের মোংলাবাসীর দাবি হচ্ছে, মোংলাবন্দরের বর্তমান যে চলমান উন্নতির ধারা সেটা অব্যাহত রাখতে হলে গভীর সমুদ্র বন্দরে নির্মাণ করতে হবে আকরাম পয়েন্টে,
এবং হিরন পয়েন্টে জেটি সম্প্রসারণ করতে হবে, পাশাপাশি ভাসমান কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে আগামীতে এই মোংলা বন্দরের উন্নতি অব্যাহত করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা তো বন্দর ব্যবহার করেন, আপনারা ব্যবসায়ী, আসলে সেই বাস্তবতায় বন্দরের প্রস্তুতি কতটুকু আসলে বন্দরের ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রেখে? সত্যি বলতে কি, ইতিপূর্বে অলরেডি মংলা জাহাজ আগমন সংখ্যা বৃদ্ধি পাইছে এবং পদ্মা সেতু এবং মংলার সাথে রেল সংযোগের কাজ চলতেছে। এই কাজ সমাপ্ত হওয়ার পরে মংলায় কর্মকাণ্ডে বন্দরের বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হবে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বর্তমানেই প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, আমাদের সময় যেহেতু একেবারেই কম থাকে এই সংবাদে, সুন্দরবনকে নিয়ে আপনাদের ভাবনা কী রয়েছে নির্বাচনকে সামনে রেখে? সুন্দরবন বিশ্ব ঐতিহ্য, তাই এখানে বহু দেশি বিদেশি পর্যটক ঘুরে দেখতে আসে, কিন্তু তাদের এখানে ভালো থাকার ব্যবস্থা নেই এবং ঘুরে দেখার মতো ভালো ব্যবস্থা নেই। তাই এখানে যে জনপ্রতিনিধি হবে তার কাছে আমাদের দাবি এই বিষয়টা যেন দৃষ্টি দেয় এবং আমাদের যেন বিকাশ ঘটে এই সুন্দরবনের ঐতিহ্যটা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যে আসনটা নিয়ে সারাদিন সরাসরি সম্প্রচার করলাম, এটি বাগেরহাট 3 আসন। 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত মোটামুটি সববার এখানে নৌকা জয়লাভ করেছে, আর এবারে নির্বাচনে লড়াই হবে নৌকা এবং ধানের শীষের। মোটামুটি এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে ভোটের সফরের সব শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী পদ্মা এবং জায়েদের কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক বসুন্ধরা সেভেন ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ, বাগেরহাটের মোংলা থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে সেখানকার মানুষের ভাবনা সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। এবারে ফুটবলের খবর। ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম এই সেমিফাইনালে প্রতিপক্ষ ব্রাদার্সকে শুরু থেকে চেপে ধরে বারো তেরো মৌসুমের চ্যাম্পিয়ন দল শেখ রাসেল। তবে প্রথম গোলের দেখা পেতে বেঙ্গল ব্লুজদের অপেক্ষা করতে হয় 44 মিনিট পর্যন্ত। কর্নার থেকে পাওয়া বলে রাফায়েল ও ডোভিনের ক্রসে রাসেলকে ম্যাচে এগিয়ে নেওয়ার কাজটি করেন উজবেক আলিশের আজিজোভ। পরের গোলটি অবশ্য বিরতির পরপরই 51 মিনিটে খালেকুজ্জামানের ক্রসে আজিজোভ দ্বিতীয় গোল করলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বেঙ্গল ব্লুজদের ফাইনাল খেলা। টুর্নামেন্টের ফাইনাল 24 ডিসেম্বর। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি। বুধবার দুপুরে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নতুন কমিটি। এর আগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 17টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 13 জন বিজয়ী হন। বিজয় লাভের পরদিনই নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যে বিজয় অর্জিত হয়েছে গতকাল, সেই বিজয়ের ধারা অব্যাহত থাকবে এবং এই বিজয় আমাদের অনেক দূর নিয়ে যাবে। এই বিজয়ের মাসে জাতীয় প্রেস ক্লাবে আমাদের যে বিজয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। এই বিজয় কিন্তু আমাদের 30 ডিসেম্বর যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনেও এই ধরনের একটি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দেশবাসী রায় দিবে আমরা সেটি মনে করি। এবার আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। ভোটের লড়াই এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, বন্দরনগরীতে ভোটের লড়াই কেমন হতে পারে এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? বন্দর
জায়েদ, চট্টগ্রাম সহ পার্বত্য জেলা, কক্সবাজার, ফেনী বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি গত কয়দিন, মোটামুটি উৎসব মুখর একটি পরিবেশ সব জায়গায় বিরাজ করছে। আমি আবারও চট্টগ্রামে এসেছি, চট্টগ্রামের নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু জমজমাট, যদিও বিএনপির পক্ষ থেকে কিছু অভিযোগ আসছে, আওয়ামী লীগ আবার সেই অভিযোগগুলো নাকচ করছে, সব মিলিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, আবার পাল্টা অভিযোগ, সব মিলিয়ে একটি জমজমাট পরিবেশ। এই মুহূর্তে চট্টগ্রাম নয় আসনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি আমার সঙ্গে রয়েছেন। তার সাথে আমি একটু আপনার কাছে জানতে চাই, কেমন ছাড়া পাচ্ছেন, বিশেষ করে আপনার আসনে কি মনে হচ্ছে এখন পর্যন্ত? প্রচারণা তো করলেন বেশ কয়েকদিন, কি মনে হচ্ছে? আমরা বেশ ভালো ছাড়া পাচ্ছি, বিশেষ করে মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার হাতে দেশ নিরাপদ, তার অধীনে আমরা একটা স্থিতিশীল পরিবেশ পেয়েছি। স্থিতিশীল পরিবেশ পেলে অর্থনীতি উন্নয়ন হয়, এটা মানুষের মধ্যে একটা বেশ আস্থা এসেছে। তারা চান যে এইটাই যেন অন্তত পক্ষে আরেকটি টার্ম যেন কন্টিনিউ করে, এই বিষয়টা আছে। স্থানীয়ভাবে কিছু বিষয় প্রায়সময় উঠে আসে যে স্থানীয় সমস্যাগুলো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলো নিরসন করবার জন্য, মানুষ সেটাতেই সন্তুষ্ট। মানুষ চালাও পড়াও, মানুষ মারামারি খুনাখুনি এই সমস্ত রাজনীতি আর চায় না। মানুষ মনে করে উন্নয়নটা তার অধিকার, সেই উন্নয়নটা সে বুঝে নিতে চায়। আপনি যেহেতু কেন্দ্রীয় নেতা, আপনি কি বলবেন, আপনার আসন ছাড়াও আপনার অন্যান্য আসনের দিকেও তো আপনাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, চট্টগ্রামের অন্যান্য আসনগুলোতে কি মনে হচ্ছে? চট্টগ্রাম জেলার যে 16টি আসন আছে, পার্শ্ববর্তী কক্সবাজার সেখানকার যে আসনগুলো আছে, সবগুলো মিলিয়ে আমরা সার্বিকভাবে মনে করি আমরা 70% বেশি আমরা এগিয়ে আছি ভোটের রাজনীতিতে। সেটা আসন হিসেবে কীভাবে আসবে সেটা নির্বাচনের দিনে বুঝতে পারবো, জনগণ তাদের জনগণ যেখানে রায় দিবে আমরা সেটাই মেনে নিবো। আমরা বারবার কিন্তু বলে আসছি এখানে জোর জবরদস্তি কিছু নেই, চট্টগ্রাম শহরে এখন পর্যন্ত একটা কারো শার্টের বোতামও ছিঁড়ে নাই, ধাক্কা ধাক্কির ঘটনাও ঘটে নাই। একটি ইনসিডেন্ট নিয়ে বিএনপি একজন প্রার্থী অভিযোগ করেছিলেন, তবে সেটা সেই ধরনের কোনো ইনসিডেন্ট ছিল না, তো একটা গাড়ি ভাঙচুরও হয় নাই, কারো বাসায় ঢিলও পড়েনি, সার্বিকভাবে শান্তিপূর্ণ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আপনার আসনে আপনি সাবেক মেয়রের পুত্র, জনপ্রিয় একজন রাজনীতিক ছিলেন, তার জনপ্রিয়তা, সেই সাথে আপনার যিনি বিপরীত পক্ষ রয়েছেন ডক্টর শাহাদাত হোসেন বিএনপি প্রার্থী, তিনি কারাগারে রয়েছেন, এই বিষয়গুলোকে একটি ফ্যাক্ট হিসেবে কাজ করবে আপনার আসনে, নাকি আপনি ব্যক্তি জনপ্রিয়তায় পার পেয়ে যাবেন, কি মনে হয়? দেখুন, আমার বাবা আলহাজ এবি এম মহিউদ্দিন চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, তাদের অধিকারের জন্য রাজপথে ছিলেন, তার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে, তার স্মৃতির প্রতি একটা সম্মান মানুষ দেখিয়েছে, দেখাচ্ছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ সবসময় যাচাই করবে যে আমি আগামী 5 বছর তার সন্তান হিসেবে হই বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে হই, আমি তাদেরকে কীভাবে সার্ভিস দিতে পারবো, সেটা সবচেয়ে মুখ্য বিষয় কিন্তু। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জায়েদ, শুনছিলেন আমাদের সাথে মহিবুল হাসান চৌধুরী নওফেল যুক্ত হয়েছিলেন। আসলে রাজনীতির পুরো পরিবেশটি কিন্তু এখন জমজমাট, বিএনপির পক্ষ থেকে কিছু অভিযোগ করা হচ্ছে মাঠে নামতে পারছেন না কিংবা পুলিশি হয়রানির, আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা এই বিষয়টিকে নাকচ করছেন, তারা বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত বজায় রয়েছে এবং নির্বাচন পর্যন্ত বজায় থাকবে, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষও চাইছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে। জয়, ধন্যবাদ। সজল দাস, সহকর্মী সজল দাস যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন ভোটের মাঠের খবর। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন সৌদি লুব্রিকেন্টস ভোটের ময়দানে। ভোটের ময়দানের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফসার উদ্দিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফসার, সিলেটের ভোটের ময়দানের কি খবর আছে আপনার কাছে, প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? সিলেটে এই মুহূর্তে আমি একটি অজপাড়া গায়ে অবস্থান করছি, যেটি সিলেট 3 আসনে পড়েছে। আমরা যদি সরাসরি এখানে, যারা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি জনসংযোগ চলছে এই অজপাড়া গায়েই, এখানে বিএনপি প্রার্থী উপস্থিত আছেন, যিনি সিলেট 3 আসনের বিএনপি প্রার্থী এখানে উপস্থিত আছেন, আমরা সরাসরি তার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনার নির্বাচনী আসনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এবং কমিটমেন্ট কি দিচ্ছেন এবং প্রার্থীটা কিভাবে দেখছেন, সংক্ষেপে বলবেন। দাঁড়িয়ে বলি, ধন্যবাদ। আমার এইখানে পরিবেশ অত্যন্ত ভালো কম্পেয়ার টু আদার ডিস্ট্রিক্ট। একমাত্র ডিস্ট্রিক্ট যে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জনাব সামাদ সাহেব, ওনার ইঙ্গিতে এইখানে মানুষজন একদম অতিষ্ঠ হয়ে গেছে, এই মানুষের জেলে ঢুকাইতেছে আসতেছেন। এই যে বললাম উন্নয়ন তো দূরের কথা, উনি ওনার নিজের উন্নয়ন করেছেন, ওনার নিজের উন্নয়ন করেছেন। আর এখন ওনার আপনি যদি
ইম্পার্শিয়ালি আপনি যদি সার্ভে করেন, নির্বাচন কমিশনের কাছে কিছু বলার আছে কিনা? নির্বাচনের কাছে লিখিত দিছি ওনাদের, আমাদের এই নিরীহ লোকজন এই যে আজকে মিটিং হইতেছে রাত্রে ওদের বাড়ি বাড়ি গিয়া পুলিশ গিয়া ওদেরকে ধাওয়া করে, এর মধ্যে প্রায় 20% মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না। নট অনলি দ্যাট, এক সেকেন্ড, এবং নট অনলি দ্যাট, আমাদের মাইজগাঁও ইউনিয়ন ফেঞ্চুগঞ্জের খুব প্রমিনেন্ট চেয়ারম্যান, ওনাকে রাত্রে 2টার সময় অ্যারেস্ট করে নিয়ে আসছে বলে কি, অর্থাৎ সবাইকে হয়রানি করা হচ্ছে। ওনার অভিযোগ অনুযায়ী যেটি বলছেন যে আসলে নেতাকর্মীদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, এবং ইলেকশন কমিশনের কাছে তিনি দাবি করেছেন যাতে করে এই হয়রানিগুলো বন্ধ করা হয়, তাতে করে নির্বাচনটা সুষ্ঠু হবে। তো এই ছিল আমার কাছে ফেঞ্চুগঞ্জের এই সিলেট 3 আসন থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে ভোটের ময়দানের খবর জানাচ্ছিলেন সহকর্মী আফসার উদ্দিন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফ্রেশ সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ ও বাণিজ্যের সংবাদ। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পথ চলার 25 বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় এই সভা। সভায় 2017-18 অর্থবছরে সকল শেয়ার হোল্ডারদের জন্য 20% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির উপদেষ্টা এ আর রশিদি। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আহমেদুর রহমান সহ পরিচালক মণ্ডলীর সদস্য এবং শেয়ার হোল্ডাররা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। অভিবাসন নিয়ে বিতর্কে ক্ষমতাসীন জোটের প্রধান অংশীদার জোট ছাড়ার কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। চুক্তির বিরোধিতা করে এনভিএ সহ দেশটির ডানপন্থী দলগুলো ব্রাসেলসে বিক্ষোভ মিছিল করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারে রাজা সিদ্ধান্ত জানাবেন। মঙ্গলবার পার্লামেন্টের এক অধিবেশনে তার সংখ্যালঘু সরকার সমর্থন লাভে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হচ্ছে কাল। প্রথমটি জিতে এগিয়ে থাকা অতিথিদের এই ম্যাচে ধরায় নামাতে চায় টাইগাররা। মিরপুরে হোম অফ ক্রিকেটে ম্যাচটা শুরু হবে বিকেল 5টায়। বৃষ্টি ভেজা দুপুরেও তাই প্রস্তুতি ঘাটতি রাখেনি বাংলাদেশ। প্রথম ম্যাচের অনুশীলনে ব্যথা পাওয়া সাকিব ছিলেন অনুশীলনে, তবে গা গরম করেননি। আগে থেকেই শরীরের তাপমাত্রাটা বেশি থাকায় টেস্ট ওয়ানডে সিরিজ জয় কিংবা তারও আগে উইন্ডিজকে ফ্লোরিডার মাটিতে টি টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জয় অনুপ্রেরণা খুঁজবে দল, এমনটাই জানালেন সৌম্য সরকার। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।